সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে দোয়াটা পড়লে কোনো মানুষ যদি আপনার উপর জাদু টোনা বান ছাড়ে সেটা কোনো কাজে আসবে না। তো বন্ধুরা, কিভাবে এই আমলটা করবেন আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দেরি তো না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে বলবো কয়েকটা আমল রয়েছে আমার কাছে, অনেকগুলো আমলই রয়েছে, আমি প্রত্যেকটাই জানানোর চেষ্টা করবো। সর্বপ্রথম সহজ একটা আমল জানাই, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম রয়েছে ইয়া হাফিজু অথবা আল হাফিজু আল্লাহ তাআলার। এই মোবারক নামটি যদি 101 বার আপনি ঠিক এই নামটাই 101 বার লিখে নিজের সাথে রাখেন তাহলে জিন বুত থেকে আল্লাহর রহমতে হেফাজতে থাকা যায়। এবং কেউ যদি আপনার উপর জিন বুত জাদু টোনা বান কুফরি কালাম ছাড়ে সেগুলো কোনো কাজে আসবে না। আরেকটা আয়াত আছে সূরা শুরা আয়াত নম্বর 1, 2, 3। আরেকটা আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা সাওয়াইতা আনতা বামাকা ফাকুল আলহামদুলিল্লাহি আল্লাযী নাজ্জানা মিনাল কওমি যালিমিন ফাকুল রাব্বি আনজিলনি মুনজালা মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আমি আরবিটা বলে দিয়েছি, যারা বুঝতে পারেন বুঝে নিন। তার পরবর্তীতে আমার কাছে এই বিষয়গুলো নিয়ে আরো অনেকগুলো তাবিজও রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন বললাম না। আমি সংক্ষেপে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম কোরআনে কারিমের 2টা আয়াত বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামগুলোর মাধ্যমে ফলাফল দান করুক এবং এগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।